মানে ওই যে নিচে আছে খেয়ে আসেন, ওই যে নিচে, হ্যাঁ হ্যাঁ ওই যে ওখান থেকে খাওয়া যাবে। জান ওই বেগুর কাছে যান, আপনারা দেখতে পাচ্ছেন বেকু, বেকুতে মাটি কাটতেছি। পানি এখানে কোথায় পাবো আমি? ওই নোংরা পানি খাওয়া যায়, নদীর পানি না, নদীর পানি খাওয়া যায় না। চলুন আমরা এখান থেকে বের হয়ে যাই, ওনারা পানি খাবে এখানে। দুইটা বেকু দিয়ে মাটি কাটতেছে তো, ওই একটা ওই একটা দুইজন। বাবা এদিকে তাকান, ধন্যবাদ আপনাদের সবাইকে বেকুর পাশ থেকে আসেন। আমরা বেকুর মাটি কাটা দেখলাম, এখন চলুন আমরা সবাই এখান থেকে বের হয়ে যাই। একটা বেরিবাদ এলাকায় আসছিলাম, ওই যে বাঁধ দিতেছে দেখতে তো, এখানে সাথে এই যে একটা আইসে না দেখেন, এই যে এটা চাই দেখেন, মনে হচ্ছে যে একটা ঘুষি মারি। এই যে এইটা, এই যে এইটা বলছেন, আরে বাপরে এটা খুব ঝামেলার, ও পানি খাবে, এই জন্য এখন আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে, না হলে আপনাদের আরও কিছু দেখাইতাম বেকুর। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য, আশা করি ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে একটি দুঃখিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তারপর বেল আইকনে একটি অলমোস্ট অন করে দিবেন, তারপর একটা কাজ করবেন শেয়ার এবং লাইক কমেন্ট এগুলি তো করবেনই করবেন, যাতে করে এরকম ন্যাচারাল বিউটি আমি আপনাদের সামনে প্রতিনিয়তই তুলে ধরতে পারি সেটা দেখার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমার সাথেই থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এটা একটা মাছ ধরার জন্য বাঁধ, আর এখানে ছোট ছোট কয়েকটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এই একটা ও বেশ কয়েকটা প্রজেক্ট আছে এখানে, এখানে সাধারণত মাছ চাষ করা হয়, সেই প্রজেক্টের কাজই চলতেছে এখানে। হ্যাঁ সেই প্রজেক্টের কাজই চলতেছে। আর এখানেও আমার সাথে আসছিল কে কে জানেন? এই যে দেখেন এদিকে, এই যে এরাই, এই যে সোয়াইফ, আরবি আর তাস। আর এখান থেকে খুব সহজেই একটা প্লেন দেখা যাচ্ছে, আপনাদের একটু ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে থাকলে সাধারণত প্লেন আপনাদের পাবেনই। এই যে এই আসতেছে, এটা হলো আহমদ আরবি। এই এনাকে দেখছেন, চিনতে পারছেন? এটি হচ্ছে আহমদ আরবি।
ধন্যবাদ। আমরা দাঁড়াবে পানি, চলেন চলে যাই। আরে না, এখানে হলো এই এলাকাটা পুরোটা মানে মাছ ছাড়ে ওরা। হ্যাঁ, এটারে বান দিয়ে নিয়ে উই যে উঠাইছে ওই পাশে, এই এইটুকুর ভিতরে এরা মাছ ছাড়ে পুরোটাই। ঠিক আছে, তো আল্লাহ।